নমস্কার বন্ধুরা, টিউশন কেয়ারে আপনাদের স্বাগত। সকালে ঘুম থেকে উঠে অনেকে লেবু ও মধুর জল খেয়ে থাকেন ওজন কমানোর জন্য। লেবুর জল খেলে অনেকের আবার অ্যাসিডিটি হয়ে যায়, তাই এই লেবুর জল খাওয়া কতটা উপকারী সেটাই আর জানুন। তবে তার আগে বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আমার লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। হালকা গরম জলে লেবু ও মধু খুব চাদুকরী উপায় না হলেও স্বাস্থ্যের জন্য এটি উপকারী ড্রিঙ্ক। কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য প্রথমেই যে ডায়েটটা দিয়ে খাবার শুরু করেন সেটি হলো গরম জল, লেবু আর মধু। এই জিনিসটা অবশ্যই আমাদের ওজন কমাতে সাহায্য করে, তবে ব্যক্তিবিশেষে এর ব্যবহারটা কিন্তু অন্য। যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে বা আপনার লেবুতে প্রবলেম হয়, তাহলে খুব ভোরে সকালে খালি পেটে এই লেবু মধু জল খাবেন না। আপনি যতই অভ্যাস করুন না কেন, আপনি এটা সহ্য করতে পারবেন না। সুতরাং আপনাকে বুঝতে হবে কতটুকু লেবু আপনার দেহে সহনীয়। একটু উষ্ণ গরম জলের মধ্যে হাফ চা চামচ মধুর সাথে একটি মাঝারি লেবুর 1/3 ভাগ মিক্স করে যদি আস্তে আস্তে খেতে পারেন, আর 2-3 দিন খাওয়ার পরেও যদি আপনার অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে বুঝতে হবে এটি আপনার সহ্য হচ্ছে না। তবে কখনোই ভাবা উচিত নয় লেবু মধুর জল খেলেই আপনি ওজন কমাতে পারবেন। বিষয়টা হচ্ছে এমন, মধুর জলের এই মিশ্রণটি আমাদের মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ বিপাক প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়। এর মাধ্যমে আমাদের শরীরের ওজন কমতে সাহায্য হয়। এই লেবু মধুর জল রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। কিন্তু আপনার সারাদিনের ক্যালোরি যদি ঠিক না থাকে, শুধু আপনি যদি সারাদিন এই ড্রিঙ্কসের উপর নির্ভর করেন, তাহলে খুব ভুল হবে। কেননা ওজন কমানোর সবচেয়ে বড় ওয়ে হচ্ছে আপনার ক্যালোরি মেনটেন করা এবং প্রতিদিন একটু এক্সারসাইজ করা। হাঁটুন বা দৌড়ান বা ব্যায়াম করুন, যেটা আপনার সুবিধা হয়, এবং তার সাথে লেবু মধুর জল অবশ্যই সহায়ক হিসাবে কাজ করে থাকে। মধু আমাদের শরীরের জন্য খুব উপকারী হলেও মধুতে কিন্তু রয়েছে ক্যালোরি। মধু থেকে কিন্তু আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয় আমাদের শরীরে, তাই অবশ্যই আপনাকে এতে পরিমাণ বুঝে খেতে হবে। অনেকেই আছেন যারা ওজন কমানোর জন্য একেবারে 2-3 চামচ মধু দিয়ে লেবুর জল খান, তাদের জন্য বলি এতে কিন্তু ক্যালোরি অনেক বেড়ে যায়। সুতরাং যার যতটুকু ক্যালোরি গ্রহণ প্রয়োজন, তার উপর ভিত্তি করে আপনি মধু কতটা খাবেন সেটা নির্ধারিত করতে হবে। সেক্ষেত্রে বলবো সেফ সাইড হিসাবে 1/2 চামচ বা 1 চামচ মধু, আর একটি মাঝারি লেবুর 1/3 ভাগ বা হাফ, তার সাথে 1 গ্লাস গরম জল বা 200 ml জল খাবেন। তারপরও যদি এটা খেয়ে আপনার সমস্যা হয়, তাহলে এটি খাওয়া বাদ দিতে হবে। সুতরাং লেবু মধুর জল হেলদি, আমাদের ওজন কমাতেও সাহায্য করবে, আমাদের শরীরের জন্যও ভালো। কিন্তু এটা কোনো জাদুকরি ঔষধ বা ড্রিঙ্কস না, এটা মাথায় রেখে একটি স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে লেবু মধুর জলকে খাদ্য তালিকায় রেখে ওজন কমানোটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করুন, অন্যদেরও জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।